Assalamu alaikum everyone, this is Nurettin Mutmain and I hope you all are keeping cool. Today we're going to learn connectors. So connectors কি? Connectors হচ্ছে একটা sentence এর সাথে আরেকটা sentence কে যখন আমরা link up করতে যাই তখন আমরা যে words গুলো ইউজ করি সেগুলোকেই বলা হয় connectors, মানে একটা sentence এর সাথে আরেকটা sentence কে connect করা। So connectors সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, connectors আমাদের জানতেই হবে ফর রাইটিং অ্যান্ড ফর স্পিকিং টু, বাট যারা এবার এইচএসসি দিচ্ছে তাদের জন্য connectors মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এটা সিলেবাসেই আছে, 10টা connectors আসবে অ্যান্ড সেখানে 5 মার্কস। So let's start our lesson today. তো আমরা জেনে নিই যে কোন কোন সিচুয়েশন আসলে আমরা কোন কানেক্টার্স গুলো ইউজ করবো। তার আগে বলে নিই কানেক্টার্স একটার সাথে আরেকটা সিমিলার আছে, লাইক সিমিলার ওয়ার্ডসের মতো আছে, তো তখন যে কোনো একটা কানেক্টার ইউজ করলেই হবে। অনেকেই কনফিউজ থাকে যে মেবি এটা হয় নাই, আমি একটা দিয়েছি, আমার ফ্রেন্ড একটা দিয়েছে, বাট নো, কানেক্টার্স গুলো সিমিলার। সো সিমিলার অ্যান্সার হলে টিচার এটার মার্কস অবশ্যই দিবে। সো প্রথমে আমরা বলি যখন এমন কোনো ঘটনা বুঝায় যে এটা আমরা বলি যে মাঝে মাঝে বা মাঝে মধ্যে এরকম হয়, এরকম কোনো ঘটনার কথা উল্লেখ থাকলে তখন আমরা বলবো সামটাইমস অর ইউজুয়ালি। যখন কোনো একটা ঘটনার পুরো বিপরীত একটা ঘটনা ঘটে তখন আমরা সেখানে বলবো বাট অর সারপ্রাইজিংলি। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে সে একজন ভালো স্টুডেন্ট বাট সে পরীক্ষায় ফেল করেছে, সো ভালো স্টুডেন্ট অ্যান্ড পরীক্ষায় ফেল করা দুটোই কিন্তু পুরো বিপরীত। সো এরকম যখন কোনো ঘটনা থাকবে তখন আমরা বলবো বাট অর সারপ্রাইজিংলি। কোনো একটা ঘটনা ঘটে তার সাথে একই সময় যদি আরও একটা ঘটনা ঘটে তখন আমরা বলতে পারি অ্যাট দ্য সেম টাইম অর অ্যাট দ্যাট টাইম। সো তখন আমরা কী বলবো, অ্যাট দ্য সেম টাইম অর অ্যাট দ্যাট টাইম। অ্যান্ড যখন আমরা এরকম কোনো ঘটনা বুঝাই যে প্রকৃতপক্ষেই হচ্ছে তখন আমরা বলতে পারি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট অর ন্যাচুরালি, মানে এটা প্রকৃতপক্ষেই ঘটছে। সো অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট অর ন্যাচুরালি যে কোনো একটা ইউজ করলে হবে, তিনটাই সিমিলার শব্দ এখানে। দেন আমরা যখন কোনো কিছু এক্সাম্পল দিতে চাই তখন আমরা বলতে পারি সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, ফর অ্যান ইনস্ট্যান্স। সো কখনো আমরা এক্সাম্পল দেওয়ার সময় তখন আমরা কী বলবো, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল অথবা ফর অ্যান ইনস্ট্যান্স। যখন কোনো একটা প্রসেস থাকবে, একটা সিরিজ থাকবে ঘটনার, ফর এক্সাম্পল হাউ টু মেক আ কাপ অফ টি, এরকম টাইপের যদি কিছু থাকে, লাইক প্রথমে আমরা একটা পট নিব, দেন সেখানে পানি দিব, তারপর সেটাকে আমরা স্টোভের উপর দিব, এটাকে বয়ল করব, লাইক এরকম কোনো প্রসেস যদি থাকে তখন সেখানে ইউজ হয় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এটসেট্রা। যে কটা প্রসেস থাকে সে প্রত্যেকটা ধাপের আগে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এসব ওয়ার্ডগুলো বলবো। তো তখন আমরা এই কানেক্টার্সগুলো ইউজ করব। যে কোনো একটা ঘটনা ঘটার পর তারপরে যদি আরও কোনো ঘটনা ঘটে, লাইক এটার পর এটা, তখন আমরা বলতে পারি দেন, অলসো, আফটার দ্যাট, অ্যান্ড, তখন আমরা এই কানেক্টার্সগুলো ইউজ করতে পারি। তারপর একটা ঘটনার সাথে যখন আরেকটা ঘটনা হয়, লাইক অতিরিক্ত কোনো কিছু যদি আমরা বলতে যাই তখন আমরা বলবো মোর ওভার, অ্যান্ড, অলসো, নট অনলি দ্যাট, ফার্দার মোর, এটসেট্রা। সো এগুলো আমরা কখন বলবো, যখন একটা ঘটনার সাথে আরও একটা ঘটনা দেওয়া থাকে, অতিরিক্ত কোনো কিছু দেওয়া থাকে, তখন আমরা এই কানেক্টার্সগুলো ইউজ করব। কোনো একটা ঘটনাকে ফলো করে কিছু হলে তখন আমরা বলি অ্যাকর্ডিংলি অথবা অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিংলি অর অ্যাকর্ডিং টু। আর যখন আমরা এরকম কোনো কিছু বুঝাতে যাই যে এছাড়াও বা এটা ব্যতীত, তখন আমরা সেই জায়গায় ইউজ করি এক্সেপ্ট। যখন কোনো কিছুর শর্ত বা কন্ডিশন বুঝাতে যায় তখন সেসব জায়গায় আমরা বলবো ইফ অর আনলেস। ফর এক্সাম্পল তুমি যদি এটা না করো তাহলে তুমি ফেল করবে, ইফ ইউ ডু নট ডু দিস ইউ ফেল। সো ইফ অর আনলেস, সো কোনো কন্ডিশন বুঝলে আমরা বলবো ইফ অর আনলেস। তারপর বর্তমান সময় যদি কিছু হয় এরকম যদি বুঝায় বা আজকাল এরকম কিছু হচ্ছে বা বর্তমান এ ধরনের থাকলে আমরা বলবো অ্যাট প্রেজেন্ট অর নাও অর নাওয়াডেজ। কোনো কিছু নিশ্চিত হয়ে বলার জন্য আমরা বলবো শিওরলি, নো ডাউট, আনডাউটেডলি,
মানে কোনো সন্দেহ ছাড়াই একদম নিশ্চিতভাবে আমরা বলছি শিওরলি, আনডাউটেডলি, নো ডাউট। কোনো একটা ঘটনার সাথে ডিসিমিলারিটি বোঝাতে, মানে বৈসাদৃশ্য বোঝাতে ইউজ করা হয় ডিসপাইট, ইনস্পায়ার অফ, দো, অলদো, বাট, এটসেট্রা। এই কানেক্টরসগুলো যখন কোনো বৈসাদৃশ্য আসে তখন সেসব জায়গায় ইউজ করা হয়। একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সিমিলারিটি যখন বোঝায় তখন আমরা বলতে পারি সিমিলারলি অর অ্যাট দ্য সেম টাইম। আর যখন বিপরীত কোনো ঘটনা বোঝায় তখন আমরা বলি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি অর ইনস্টেড। এই কানেক্টার্সগুলো ছাড়াও আরও কিছু কানেক্টার্স ইউজ হয়, ফর এক্সাম্পল ইদার, অর, নিদার, নর, নট অনলি বাট অলসো, বোথ, অ্যান্ড। সো এগুলো আমরা কখন ইউজ করি? সাপোজ যখন আমরা এরকম কিছু বুঝাতে চাই যে হয়তো এইটা নয়তো এইটা, তখন আমরা বুঝাই ইদার অর, লাইক ইদার ডট ডট অর। আর যখন আমার একটাও হয় না, এটাও না, ওইটাও না, তখন আমরা সেসব জায়গায় ইউজ করি নিদার, নর, তারপর এটাও ওইটাও, তখন আমরা বলি নট অনলি বাট অলসো। অ্যান্ড যখন আমরা এরকম কোনো কিছু বুঝাতে চাই যে দুইটাই, তখন আমরা বলি বোথ অ্যান্ড। আমাদের কিছু ডাব্লিউএইচ ওয়ার্ডও জেনে রাখা উচিত, কারণ অনেক সময় এগুলো কানেক্টার্স হিসেবে ইউজ হয়। ফর এক্সাম্পল হোয়াট, উইচ, ওয়ার, ওয়েন, হাউ, হুম, হুইচ, এটসেট্রা। সো এই হচ্ছে কানেক্টার্সের ওভারঅল ডিসকাশন। অ্যান্ড এখন আমি সব কানেক্টার্সগুলো আপনাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আপনারা এগুলো সব লিখে রাখবেন। অ্যান্ড সব কানেক্টার্সগুলো আসলে আমাদের মুখস্থ করে ফেলা উচিত, কারণ আমাদের যদি এগুলো মনে থাকে তাহলে এটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সো আমাদের জানা থাকাটা খুবই জরুরি, লাইক আমাদের জানতে হবে, তাহলে আমরা যে কোনোভাবে এটাকে ইউজ করতে পারবো, কারণ আমরা না জানলে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। অ্যান্ড যারা এইচএসসি দিবে তাদেরকে আমি বলবো যে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে, বিভিন্ন বোর্ডে যা যা কোয়েশ্চেন এসেছে সেগুলো সলভ করতে, তাহলে আশা করি অনেকটাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাটস অল ফর টুডে, and take care, Allah Hafiz, and have a look at these connectors.